জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে চলে তোমাদের সঙ্গে আবারও এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা লম্ববিত্তাকার শঙ্কু ক্লাস টেনের যে চ্যাপ্টার রয়েছে পেজ নম্বর দুশো ছাব্বিশ সেখানে কিছু প্রবলেম আমাদের করতে বাকি ছিল তেরো নম্বরের যে বিয়ের দাগের সত্য বা মিথ্যা রয়েছে সেই প্রবলেমগুলো করতে বাকি ছিল তো আজকের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব পাশাপাশি যতগুলো সম্ভব হয় সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে শর্ট টাইপ অ্যান্সার রয়েছে সেগুলো আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করবো ঠিক আছে তো চলো শুরু করি বেশি বকাবকি না করে ঠিক আছে তো চলো শুরু করা যাক ওকে দেখো ফার্স্ট অফ অল তেরো নম্বরের যে বিয়ের দাগের প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে সেখানে সত্য আর মিথ্যা মানে কোনটা হবে তাই লিখতে বলেছে ঠিক আছে দেখো এক নম্বরের যে প্রবলেমটা সেটা কি বলেছে যে একটি লম্ববিত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটের আয়তন একই থাকবে তাই জিজ্ঞাসা করেছে মানে আয়তনের কি পরিবর্তন হবে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয় এবং উচ্চতা দ্বিগুণ করা হয় ঠিক আছে দেখো তার মানে কি ফার্স্ট অফ অল ধরি আমরা ধরে নেব বা এগুলো দেখো অ্যাকচুয়ালি যেহেতু প্রমাণ করতে বলেছে না লিখলে হয় তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি ঠিক আছে যে ধরি ব্যাসার্ধ আর একক ওকে আর উচ্চতা এইচ একক তো এটা অ্যাকচুয়ালি কি হবে শঙ্কুর ক্ষেত্রে নর্মালি আমরা ধরে নিলাম ঠিক আছে এবার ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে কি বলেছে ওখানে বলেছে ব্যাসারদের দৈর্ঘ্য কিন্তু এখন আর না হয়ে সেটা কি আর বাই টু আছে আর সরি বাই টু রয়েছে আর উচ্চতাটা কি রয়েছে এখানে দ্বিগুণ করা হয়েছে মানে টু এইচ তবে আয়তনের কি পরিবর্তন হবে দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর স্কয়ার এইচ কখন এটা যখন ব্যাসার্ধটা আর এবং উচ্চতা এইচ কিন্তু এখানে ব্যাসার্ধটা কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে সেটা আর বাই টু রয়েছে তার স্কোয়ার গুণিত টু এইচ রয়েছে এটা হয়েছে পরিবর্তিত হয়ে তো এবার কি ওয়ান থার্ড রয়েছে পাই গুণিত এটা চেঞ্জ করলে কি হবে আর স্কোয়ার বাই ফোর পাশাপাশি টু এইচ এবার এই দুইটা যদি কাটা যায় তাহলে কি নিচে দুই থাকবে তার মানে দেখো ওয়ান থার্ড পাই এখানকার আর টা থেকে গেল আর এইচটা সামনে নিয়ে আর এই যে দুইটা রয়েছে সেটা বাইরে রেখে দিলাম দেখো এটা ছিল কি পূর্বের ক্ষেত্রে যে আয়তন হওয়া দরকার আর ও মানে ব্যাসার্ধ আর এবং উচ্চতার যদি এইচ হয় তবে পাশাপাশি এক বাই দুই একটা রয়েছে মানে অর্ধেক হয়ে গেছে তো একচুয়ালি যেটা বলেছিল যে আয়তন একই থাকবে সেটা হচ্ছে কি হচ্ছে না তার মানে এটা কি হবে অ্যাকচুয়ালি মিথ্যা হবে এবং উত্তরটা কি হবে আয়তন পরবর্তীতে সেটা অর্ধেক হয়ে যাবে ঠিক আছে দেখো এটা হচ্ছে মেন প্রবলেম সলভ করার জন্য তার মানে এটা কি হবে মিথ্যা হবে ওকে দেখো দ্বিতীয় প্রবলেমটা তো দ্বিতীয় প্রবলেমটার ক্ষেত্রে কি বলেছে ভালো করে দেখবে এবং বুঝবে যে একটি লম্বভিত্তিকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয় বলছে যে একটি শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা ব্যাসার্ধ এবং তীর্যকুচতা কি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুমাত্র তাই জিজ্ঞাসা করেছে দেখো একটি আমরা সমকোণী ত্রিভুজ যেটা যদি আঁকি নর্মালি একটা সমকোণী ত্রিভুজ যদি এভাবে আঁকি তো এই সমকোণী ত্রিভুজের এটা কোন নব্বই ডিগ্রি বলছে এটা হচ্ছে কি ব্যাসার্ধ এটা হচ্ছে তীর্যকুচ্চতা এবং এটা উচ্চতা ঠিক আছে বলছে এটা থেকে তো অ্যাকচুয়ালি কি পাই আমরা একটা শঙ্কু পাই তাই না এইভাবে তো একটা আমরা শঙ্কু পাই তো যেখানে এই যে পাটটা থাকে সেটা কি একটা শুধুমাত্র নব্বই ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ ওকে এই 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 যেটা রয়েছে এই পাটটা হচ্ছে একটা কি সমুকণী ত্রিভুজ পাশাপাশি এটাকে যখন বড় করে নিই বৃত্ত আকারে তখন কি হয় এটা হয়ে যায় তো তার মানে কি ব্যাসার্ধ উচ্চতা তৃততা তাহলে একটা সমকনী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু যেটা হচ্ছে কি আবার একটা শঙ্কুর ক্ষেত্রে একটা ব্যাসার্ধ একটা উচ্চতা এবং একটা উচ্চতা অবশ্যই তার মানে ঠিক আছে তার মানে কি এটা যেটা বলছে সেটা কি অ্যাকচুয়ালি কি সঠিক ওকে এইগুলো হচ্ছে বেসিক জায়গা সেগুলো তোমাদেরকে ধরতে হবে ক্যাচ করতে হবে এবং প্রবলেমগুলো সলভ করতে হবে দেখো এবার সি নম্বরে যে প্রবলেমটা বলেছে অ্যাকচুয়ালি যে শূন্য স্থান পূরণ করি ঠিক আছে তো সেগুলো কি করে করতে হবে প্রথমটা বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ তাহলে দেখো অ্যাকচুয়ালি আঁকি তাহলে বুঝতে পারবো তাই না তার মানে বলেছে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম সেখানে এসি বলেছে অতিভুজ তার মানে এটা এ এটা সি তাহলে এটা অতিভুজ হয়ে গেল আর দেখো এটা নাম তো বি অবশ্যই হবে তো কি বলেছে যে এবি বাহুকে অক্ষ করে মানে এটাকে একটা অক্ষ ঠিক আছে এটাকে অক্ষ করলে জাস্ট এভাবে রোটেট করতে পারবো ঘোরাতে পারবো তাই না তাহলে এটাকে অক্ষ ধরা হচ্ছে এই পাটটাকে এবার বলছে অক্ষ করার পরে একবার যদি পূর্ণ আবর্তন করা হয় তাহলে কি পাবো এটা এই পাটটা তখন কি এরকম নর্মালি হয়ে যাবে তখন এই পাটটা থেকে একটা এখানে এইভাবে পাবো তখন এটা কীভাবে একটা শঙ্কুর মতো আকৃতির ধারণ করবে তখন বলছে যে তার ব্যসার্ধ যেটা হবে সেটা কি দেখো এটা তো থাকবে তাই না তখন কি সেটা থাকলে কি কী হবে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ সেটা হবে বি একক বুঝতে পারলে তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রবলেমগুলো বুঝে বুঝে করতে হবে তাহলে সমস্ত প্রবলেম ইজিলি হয়ে যাবে ওকে দেখো নেক্সট প্রবলেমটা দেখি আমরা এবার দেখো এই প্রবলেমটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক হয় শঙ্কুর আয়তন যদি ভি ঘন হয় মানে কি তা দেখ শঙ্কুর আয়তন কি হয় ফর্মুলা কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ নর্মাল লিখে দিলে একদম ঠিক আছে দেন এটা বলেছে ভি ঘন সেন্টিমিটার লেখার দরকার নাই তো বলেছে এর পাশাপাশি যে আরেকটা কিন্তু তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেওয়া যেটা হচ্ছে যে তার মানে পাই আর এটার মান কত এ একক ওকে দেখো যখনই অঙ্ক দেওয়া ভূমিতলে থাকবে না তো এই সমস্ত ভাবে যেগুলো দেওয়া থাকবে সেগুলো লিখে নিবে তাহলে তাদের মধ্যে রিলেশনগুলো খুঁজলেই অঙ্কটা সলভ হয়ে যাবে এখান থেকে কি বলেছে বের করতে বলেছে যে উচ্চতাটা বের করতে বলেছে তার মানে কি এইচ এর মানটা তোমাকে বের করতে বলেছে দেখো এই মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে গিভেন এখান থেকে বের করে বসি ধরবে তাই না তার মানে কি ইজিলি হয়ে যাবে দেখো এবার কি করবে ওয়ান থার্ড থেকে গেল পায়ারস্কর মানে কত এগুলি তো এইচ ইকুয়াল টু ভি ঠিক আছে এবার কি এইচটা রেখে দিলে তিনটা ওদিকে গুণ হয়ে গেল তাহলে থ্রি ভি বাই এ তার মানে যে উচ্চতা কি বের হচ্ছে এগুলো কি কঠিন নাকি একদম ইজি তাই না মিন দাস নো প্রবলেম নো চাপ ওকে সো ইট আপ চলো পরেরটা দেখি এবার ওকে বুঝতে পারলে দ্যাটস সরি তিনের যে প্রবলেমটা বলেছে সেটা কীভাবে করতে হবে তিনের প্রবলেমটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসারদের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান তাদের আয়তনের অনুপাত কত তার মানে যদি আমি একটা চোঙের ক্ষেত্রে এবং শঙ্কুর ক্ষেত্রে তাদের আয়তনের অনুপাতের মানে আয়তনের ফর্মুলাটা জানি তবে ইজিলি করে ফেলতে পারবো তাই না তার মানে কি একটা চোঙের ক্ষেত্রে চোঙের আয়তন হয় চোঙের আয়তন ওকে তো নর্মালি লিখবে চোঙের আয়তন আর এটা হচ্ছে কি শঙ্কুর আয়তন তো এই দুটো কি হবে তো এটা নর্মালি কি হয় একটা দেখো চোং চোং মানে কেমন এরকম ঠিক আছে তো এটা যদি উচ্চতা হয় তাহলে এটা ব্যাসার্থ এটা হচ্ছে উচ্চতা এইভাবে সমগ্র তার মধ্যে দেখো কি পাচ্ছি এটা শঙ্কু পাচ্ছি তো একটা পাট এখানে একটা পাট এখানে একটা পাট এখানে তার মানে কি একের তিন ভাগ হচ্ছে সেটা হচ্ছে একটা শোঙের আয়তন মানে এটা যদি হয় কি পাই আর স্ক্যার এইচ তাহলে এটা কি হবে ওয়ান থার্ড পাই আর স্ক্যার এইচ ওকে এবার বলেছে যে কোনো পরিবর্তন হবে না ব্যাসার্ধ যা ব্যাসার্ধ তাই উচ্চতা যা উচ্চতা তাই এবার বলেছে যে তবে তাদের ক্ষেত্রে আয়তনের অনুপাত মানে এটার আয়তন আর এটার আয়তন ঠিক আছে তার মানে কি আয়তন অনুপাত মানে কি তো দেখো পাই আর স্কোয়ার এইচ বাই ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবার দেখো এই যে পায় আর স্কোয়ার এইচ রয়েছে এই পার্টটা তো আউট হয়ে যাচ্ছে এটাও আউট হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই থ্রি থাকছে তার মানে কি পরিবর্তিত হলে থ্রি বাই ওয়ান হয়ে যাবে তার মানে কি থ্রি ইজ টু ওয়ান হবে ওকে তাহলে আইন অনুপাত কত থ্রি ইজ টু ওয়ান এটা হচ্ছে প্রবলেম সলভ এবার দেখো বেসিক্যালি যে সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে এবার করতে হবে যে চোদ্দ নম্বরের প্রবলেম রয়েছে ঠিক আছে দেখ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে চোদ্দ নম্বরে শর্ট টাইপ অ্যান্সার রয়েছে সেগুলো করতে হবে প্রথম নম্বরে যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটি থেকে শঙ্কুর উচ্চতা বারো সেন্টিমিটার তাহলে কি বলেছে দেখো দেওয়া রয়েছে এই চিকিগালটু কত টুয়েলভ সেন্টিমিটার তোমরা যখন লিখবে এটা বোঝার জন্য দেখো ইউটিউবে আমরা ভিডিও দেখে কী শিখি শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো নেই এবং সেগুলো জেনে নিই যে কীভাবে করতে হবে বাদ বাকি লেখা কাজটা তোমাকে কিন্তু বই থেকে বুঝে নিজের মতো ভাষাতে এক্সপ্লেন করতে হবে তোমাদের কিন্তু ভাষা লেখার জন্য পরীক্ষাতে নাম্বার দেওয়া হয় না তুমি সেটা বোঝাতে পারছো কি না টিচারকে সেটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার ওকে ট্রাই টু ইম্প্রুভ ইউর সেলফ চেষ্টা করো নিজেকে ভুলটা থেকে আবার সুদরিয়ে ঠিক করার ঠিক আছে ডো্ট ট্রাই টু প্রুভ সেলফ নিজেকে প্রমাণ করতে হবে না শুধু ইম্প্রুভ করো একদিন অটোমেটিক প্রমাণে হয়ে যাবে একদিন ভালো একটা জব পেয়ে যাবে ঠিক আছে দেখো পড়াশোনা বাদ দিয়ে একটা অন্যরকম কথা বলে ফেললাম তো এটা তোমাদেরকে বলা জরুরি ছিল তাই বললাম দেখো এবার বলেছে যে এক নম্বরের যে প্রবলেমটা যেখানে উচ্চতাটা বলেছে বারো সেন্টিমিটার এবং আয়তনটা বলেছে ভি সেটা মানে কত ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা সময় কত বলেছে যে হান্ড্রেড পাই ঘন সেন্টিমিটার ওকে তবে শঙ্করের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত এইচ বলেছে এবং এখান থেকে ব্যাসার্ধটা বের করতে বলছে ইজিলি হয়ে যাবে তাই না দেখো কি করতে হবে নর্মালি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা সমান দেওয়া রয়েছে একশো পাই এবং বলেছে যে এইচ এর মানটা টুয়েলভ স্টেন্ড্রেড তাহলে কী করবো এখানে আর স্কোয়ার রেখে দিলাম দুই দিক থেকে পাইটা আউট তিনটার দিকে গুণ করে দেবো তাহলে কত এদিকে তিনশো হয়ে যাবে আর এখানে ছিল এইচ সেটা বারো নিচের দিকে বারো লিখে দিলাম ওকে ঠিক আছে এবার দেখো কাটাকাটি যদি তিনটে কাটলে কত হবে তিন চারা বারো তিনটে কাটলে একশো তাহলে একশো বাই চার যদি আরটাকে এদিকে রুট ওভার করে দিই মানে একশো বাই চার করে দিই তাহলে কত হবে দেখো দশ দশে একশো আর দুই দুগুণে চার মানে দশ মানে পাঁচ হচ্ছে ঠিক আছে তার মানে কি এটা পজিটিভ মানে নেগেটিভ হবে কিন্তু আমরা জানি যে ব্যসার্ধ মানে অ্যাকচুয়ালি কি দৈর্ঘ্যটা কোনো দিন নেগেটিভ হতে পারে না তার মানে কি অলওয়েজ ভ্যালুটা কত দেবে প্লাস ফাইভ তার মানে কি ব্যসার্ধের দৈর্ঘ্যটা কত হবে পাঁচ একক ওকে দেখো এইভাবে তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে এবার দেখো সেকেন্ড প্রবলেম আর কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমরা এই ভিড়তেই কমপ্লিট করবো সমস্ত প্রবলেম ঠিক আছে এবার দেখো এই যে প্রবলেমটা রয়েছে সেখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে তা কি শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে এইচ ও আর এর দৈর্ঘ্যের অনুপাতটা বের করতে বলেছে কিন্তু রয়েছে কি ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের তাহলে কি যদি আমরা জানি যে আমরা জানি যে এভাবে লিখব আমরা আমরা জানি যে মানে কে জানে তোমরা জানো ঠিক আছে আমরা জানি যে পাই আর স্কয়ার এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কি ভূমিতলের ক্ষেত্রফল ওকে ভূমিতলের ক্ষেত্রফল এবার বলেছে ওখানে প্রশ্নতে যে ভূমিতলের ক্ষেত্র ফল রুট ফাইভ গুণ সমান হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর জানি আমরা সেটা হচ্ছে কি 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 ওকে এটা বলে দিয়েছে ঠিক আছে তো বলেছি এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি যে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত এবার দেখো যদি পাইটা কেটে দিই এখান থেকে আর একটা যদি কেটে দিই তাহলে কি থাকবে এখানে এল থাকবে এখানে আর গুণিত রুট ফাইভ পড়ে থাকবে ঠিক আছে এবার এখানে তির্যক উচ্চতা আর রয়েছে কিন্তু উচ্চতা কিন্তু নাই আমরা জানি যে এল স্কোয়ার ইকুয়াল টু কি হয় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে তির্যক উচ্চতা সমান হয় ব্যাসার্ধর স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এটা জানি আমরা তো সেখানে কিন্তু ওটাই পুট করব এল মানে কি আবার তার মানে কি এটা যদি রুট করে দেওয়া হবে তার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু রুট ফাইভ ওকে এবার দেখো আর যদি নিচে নামিয়ে দিই তাহলে কি হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর ইকুয়াল টু রুট ফাইভ এবার আরটা যদি ভিতরের দিকে ভরে দিই রুটের মধ্যে তাহলে কী হবে আর স্কোয়ার হয়ে যাবে তখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার মানে ওয়ান আর এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকাল টু রুট ফাইভ এবার দুই দিক থেকে যদি আমি বরগম্যটা তুলে দিই তাহলে কী হবে ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইক্যাল টু কত মানে পাঁচ হয়ে যাবে এদিকে ওকে এবার দেখো পাঁচ থেকে যদি একবার দিয়ে যদি নিয়ে গিয়ে তাহলে কী হবে চার হবে তখন এইচ বাই আর সেটাকে যদি আবার চেঞ্জ করি তাহলে কত হবে ফোর তার রুট ওভার হয়ে যাবে মানে এইচ ইস টু আর যেটা সেটা কত হচ্ছে টু ইস টু ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে সবসময় পজিটিভ ভ্যালু নিব তার জন্য কি টু ইস টু ওয়ান অনুপাতে হয়ে যাবে তার মানে কি বলেছে উচ্চতা ও ব্যাসার্ধ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাতটা কত টু ইস টু ওয়ান ওকে দেখো এই সমস্ত প্রবলেমগুলো তুমি দেখে দেখে এখান থেকে করছো বাইরে বসে বসে করছো এগুলো কিন্তু করলে না অসুবিধা হবে তাই বলবো আমি আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট যখন এই সমস্ত প্রবলেমগুলো দেখবে ভিডিওগুলো তখন কি যখন পড়তে বসেছ পাশাপাশি ভিডিওগুলো দেখবে এবং বইটা খুলে নিয়ে প্রবলেমগুলো করে নেবে সঙ্গে সঙ্গে তাহলে কি প্রবলেমটা একবার সলভ করা হয়ে গেলে অত তাড়াতাড়ি ভুলে যাবে না ঠিক আছে তার জন্য কি করে নেবে সঙ্গে সঙ্গে দেখো নেক্সট যে প্রবলেমটা রয়েছে তিনেরটা সেটা কি বলেছে সেটা বলেছে একটি থেকে শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক হয় এবং ভূমিতলের ক্ষেত্রফল যদি এ বর্গ একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তবে এ এইচ ও বাই ভি এর মান কত বলেছে এ এইচ বাই ভি এটার মান বের করতে যেখানে অলরেডি ওরা গিভেন করে দিয়েছে যে এইচ মানে কি ভি মানে কি সব বলে দিয়েছে ভি মানে কি ভলিউম মানে আয়তন ওকে পাশাপাশি এ মানে কি বলেছে দেখো এরিয়া বা ক্ষেত্রফল যেটা ভূমিতল ক্ষেত্রফল আর এইচ মানে বলে দিয়েছে যেটা হচ্ছে উচ্চতা মানে হাইট ওকে তো এইগুলো বলে দিয়েছে তোমাকে এবার সেখান থেকে তুমি জাস্ট ফর্মুলা বসাবে আর মানগুলো বসিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে ভি মানে ভলিউম তার মানে কি এটা কী হবে ওয়ান থার্ড পাই আর স্কয়ার এইচ ওকে ভি মানে হলো এ মানে দেখো এরিয়া মানে কত পাই আর এইচ মানে এইচ এবার তাহলে কি থাকবে এটা কেটে যাবে এটা কেটে যাবে উপরের দিকে তিন চলে যাবে তার থ্রি বাই ওয়ান তার মানে কি ভ্যালুটা কত হচ্ছে তিন একক আসছে তাই না ওকে বুঝতে পারলে তো এবার দেখো ওটা ঘন একক বর্গ একক এবং এটা একক তার মানে কি একক হবে যেহেতু কি হয় এগুলো নর্মালি ভ্যালু আসছে তিন তার মানে এককটা তিনই হবে তার মানে তিন একক ওকে এবার দেখো চার নম্বরে যে প্রবলেমটা রয়েছে সেটা তো সেটা একটু বড় হবে তার জন্য আমরা অন্য পেজি করি ওকে দেখো এই চার নম্বরে যে প্রবলেমটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের সংখ্যা মান সমান শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলেছে এবং শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ ও আর তবে একটা জিনিসের মান বের করতে বলেছে কি বলেছে প্রথমেই শর্তানুসারে শর্তটা যে দেওয়া রয়েছে সেটা তোমাকে আগে বুঝতে হবে এবং সেখান থেকে কিছুটা বের করে নিলে ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যাবে সেখানে বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু সেটা কী হবে শঙ্কুর আয়তন মানে কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা ইকুয়াল টু পাই আর এল বলেছে দেখো কতটা এলিমিনেট করা যাবে পাই আর কেটে যাবে দুই দিক থেকে তাহলে কী থাকবে এখানে ওয়ান থার্ড আর আর এখানে এইচ থাকছে আর এখানে কী থাকছে দেখো শুধুমাত্র এল থাকছে ঠিক আছে এবং এটা থেকে তোমাকে বের করতে হবে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত এটা থেকে কিছুটা বোঝাতে হবে মানে বোঝে বোঝে তোমাকে করতে হবে বা তুমি এভাবে লিখতে পারো যে এইচ এর মানটা কী হবে থ্রি এল বাই আর এটা তুমি করে নিলে এবার পাশাপাশি কি তোমাকে বলেছে যে বের করতে বলেছে যে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এটার মান কত তো আমরা কী করতে পারি নিচে এইচ স্কোয়ার আর স্কোয়ার করে নিয়ে ওপরে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে নিতে পারি ঠিক আছে এবার দেখো আমরা জানি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কি এল স্কোয়ারকে বোঝায় বাই এইচ স্কোয়ার ঠিক আছে ওকে দেখো এবার এল স্কোয়ার মানে কি এল মানে কি এল মানে এইচ আর বাই থ্রি যদি এটাকে চেঞ্জ করে দি তাহলে কি হবে এইচ আর বাই থ্রি টু তো এল তাই না তো এখানে এই যে জায়গাগুলো সেই ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই তাহলে এবং সলভ হয়ে যাবে এবার দেখো এল মানে কি দেওয়া রয়েছে এইচ আর বাই থ্রি তার হোল স্কোয়ার আর এখানে এইচ আর তার পুরোটার স্কোয়ার রয়েছে তার মানে কি পরে যদি করি এইচ বাই নিচ চলে আসবে দেখো তিন দিকে নয় আর এখানে এইচ স্কোয়ার কেটে দিলে তার মানে কি ভ্যালুটা একক ওকে এরকম হচ্ছে প্রবলেমগুলো তোমাদেরকে দেখে দেখে সলভ করতে হবে ঠিক আছে এবার প্রবলেমটা দেখো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে কিন্তু যদি সম্পূর্ণরূপে অঙ্কগুলো করতে হয় শিখতে হয় তবে এবং ভালো করে বুঝতে হয় তবে কিন্তু পুরোটাই দেখতে হয় তোমাদেরকে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে দেখো তুমি যদি একটা লাইক করো দেন আমি কিন্তু অনেকটা মোটিভেশন পাই আরও ভিডিও আপলোড করার জন্য আর একটা কথা আমি নতুনভাবে চালু করবো মানে চেষ্টা করছি যে সম্পূর্ণরূপে প্রতিটা চ্যাপ্টার অন্তত রূপে তিন চারটে ভিডিওর মাধ্যমে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে কষে দেওয়ার এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো বলবে কমেন্টে এবং আমি সেগুলো ট্রাই করব আপলোড করে দেওয়ার ঠিক আছে দেখো এবার এই যে পাঁচের প্রবলেমটা রয়েছে সেখানে বলেছে একটি লম্ব বিটেকার চোং ও লম্বিতার শঙ্কুর ভূমিতলের ব্যসার্ধের দৈর্ঘ্য উপু ফোর চোং আর শঙ্কু বলেছে ঠিক আছে তো চোঙের ক্ষেত্রে ধরি চোং ধরি একটা সাইড দেখো চোং এটা চোঙের জন্য আর এটা হচ্ছে কি শঙ্কুর জন্য ঠিক আছে এটা শঙ্কুর জন্য তো চোঙের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে উচ্চতাটা যেটা বলেছে ব্যাসার্ধ মানে কি এটা এটা আর আর এটা হচ্ছে আর টু ওকে এটা হচ্ছে কি ব্যাসার্ধটা আর বলেছে যে উচ্চতা এটা হচ্ছে এইচ ওয়ান এটা হচ্ছে এইচ টু ঠিক আছে এবার আর আর টু বলে দিয়েছে দেখো আর ওয়ান বাই আর টু সেটা বলে দিয়েছে কত সরি থ্রি ইস টু ফোর আর একটা দেওয়া রয়েছে যে এইচ ওয়ান বাই এইচ টু সেটাও বলে দেওয়া রয়েছে যেটা হচ্ছে টু টু বাই থ্রি ওকে এবার এই দুটো থেকে চোং ও শঙ্কুর আয়তনের অনুপাত কত বের করতে বলেছে চোং ও শঙ্কুর আয়তনের অনুপাত দেখো আমরা কিন্তু জানি যে চোং ক্ষেত্রে আয়তন কত মানে সরি পাই আর স্কয়ার এইচ কিন্তু শঙ্কুর ক্ষেত্রে থার্ড পাই আর স্কেয়ার এইচ এটা হয় তাই না তো এটার ক্ষেত্রে

এই চরম হচ্ছে কত দুই আর এখানে তিন দেখো তিন তিরিখে তিন কাটা তিন কেটে গেল দুই কাটলে আট হবে তার মানে কত নাইন বাই এইট তার মানে এই যে আয়ত অনুপাতটা সেটা কত হবে নাইন এস টু এইট অনুপাতে হবে ঠিক আছে দেখো নাইন এস টু এইট অনুপাতে হবে তো এইভাবে তোমাদেরকে প্রতিটা প্রবলেম ইজিলি সলভ করতে হবে ঠিক আছে আর একটা কথা দেখো প্রবলেম তো প্রতিটা সলভ হয়ে গেল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কী বলবো একটাই কথা সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর কনটেন্ট আপলোড করে তোমাদের কিছু শেখানোর জন্য ভিডিও দিয়ে কিছু শেখানোর জন্য এবং তোমাদের কাছ থেকে আমি কিছু কিছু শিখতে চাই ফিডব্যাক চাই ওকে তোমরা ভালো করে পড়াশোনা করো আর আমার জন্য খুব বেশি বেশি করে দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব ভালো থাকো হ্যাভ এ গুড ডে বাই আবার আসছি বাই নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে ওটা বলতে ভুলে গেছিলাম যে আবার আসছি নতুন ভিডিও নিয়ে সো ভালো থাকো হ্যাভ এ গুড ডে বাই